পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিস হচ্ছে ভালোবাসা। কিন্তু যখন আমরা রিলেশনে প্রথমে থাকি, যখন আমাদের সম্পর্ক ভালো থাকে, তখনই আমাদের এটা মনে হয়। আর যখন আমাদের সম্পর্ক খারাপ হয়, যখন ব্রেকআপ হয়ে যায়, ছেড়ে চলে যায়, তখন আমাদের পৃথিবীর সব থেকে খারাপ জিনিস এই ভালোবাসাটাকে মনে হয়। তা আজকে সে তোমাকে ব্লক করে দিয়েছে, সে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, তার ফ্যামিলি তাকে সাপোর্ট করছে না, তার ফ্যামিলি তোমাদের সম্পর্কটাকে মেনে নিতে চাইছে না, তোমাদের বিয়ে হোক তার ফ্যামিলি এটা চায় না, এমন অবস্থায় তুমি কি করবে? একটা সময় সে কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসত, তোমার দুজন দুজনকে খুবই ভালোবাসতে, হঠাৎ করে ফ্যামিলির জন্য সে তোমার থেকে দূরে চলে গেছে, বা সে আর কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। তুমি তার কাছে নিজে ভুল না করে অনেকবার সরিও বলে নিয়েছ, তুমি তার কাছে ক্ষমা চেয়েছো নিজে দোষ না করে, এবং তুমি অনেক রকমভাবে চেষ্টা করেছো তাকে মানানোর, তার ফ্যামিলিকে মানানোর, তার ফ্যামিলির সাথে দেখাও হয়তো করেছো যে যাতে তোমাদের সম্পর্কটা মেনে নেয়, তবুও সে তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না। একটাই কারণ যে সে তোমার সাথে ভালো থাকতে পারবে না, বা তার ফ্যামিলি মেনে নিতে পারছে না। ঠিক আছে, যাই হোক, এরকম কিছু কারণ হবে। তা এমন সময় তোমার কি করা উচিত? কি করলে ওই মানুষটাই আবার তোমাকে এসে ভালোবাসবে? কি করলে ওই বাবা মায় তার মেয়েকে বা তার ছেলেকে তোমার হাতে তুলে দেবে? এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার, আমি রামকৃষ্ণ। প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো মেইন টপিকে আসা যাক। তোমাদের সম্পর্কটা তারা কোনোরকম মেনে নিতে চাইছে না, এমন সময় তোমার কী করা উচিত? সবার প্রথমে তোমাকে এটা বুঝতে হবে যে তোমার যে মনের মানুষ, সে কি চায়? সে কি তোমাকে মন থেকে ভালোবাসে? সে কি চায় যে তোমার সাথে সারাটা জীবন কাটাবে? সে কি তার ফ্যামিলির প্রেশারের জন্য তোমার সাথে এরকম ব্যবহার করছে? সে কি তার ফ্যামিলির প্রেশারের জন্য তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না? তার বাড়ির লোক যেটা বলে সে কি সেটাই করে? সে কি তোমাকে, সে তোমাকে কতটা ভালোবাসে? এই জিনিসটা সবার আগে তোমার কাছে ক্লিয়ার হওয়া প্রয়োজন। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার না হলে কিন্তু তুমি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এবং তুমি যে কোনো সিদ্ধান্ত নাও না কেন, একটা সময় সব শেষ হয়ে যাবে। তাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হলে সবার প্রথমে এটাই জানতে হবে, যাকে ভালোবাসো সে কি চায়? সে কি তার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোমাকে ভালোবাসতে পারবে, না ফ্যামিলি যেটাই বলবে সে সেটাই শুনবে? এই জিনিস তোমাকে ক্লিয়ার করতে হবে। সেকেন্ড থিংস হবে, তার ফ্যামিলি তোমাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছে না? তার ফ্যামিলি মানুষজনরা তোমার সাথে তার সন্তানের বিয়ে দিতে চাইছে না কেন? কেন তারা রিলেশনটা মেনে নিতে পারছে না? এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হতে হবে। যদি এই জিনিসটা এমন হয় যে তার ফ্যামিলির লোকজন তোমাকে পছন্দ, ঠিক আছে, খুবই পছন্দ, কিন্তু তুমি ক্যারিয়ারের দিক থেকে সিকিউর নও, তুমি ভালো জব করো না বা সরকারি জব করো না, তুমি ইনকাম বেশি করতে পারো না, ঠিক আছে, তোমার অবস্থা গরিব, তোমার ভালো বাড়ি নেই, তোমার গাড়ি নেই, যদি এই সমস্যাগুলো হয়, তাহলে তারা কিন্তু কখনোই তার সন্তানের, তার ছেলে বা মেয়ের বিয়ে তোমার সাথে কখনোই দেবে না। কেননা একজন বাবা এবং মা সবসময় এটাই চান যে তাদের সন্তান যাকে বিয়ে দেবে, যার সাথে বিয়ে দেবে, সে যেন ভালো ইনকাম করে, তার বাড়ি ঘর দুজনে থাকে, সে যেন প্রতিষ্ঠিত হয়। আজকালকার দিনে কেউ বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে না, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাই তারা হয়তো ভাবছে এটাই যে তুমি তার মেয়েকে সুখে রাখতে পারবে না, তুমি কখনোই তার সমস্ত চাহিদা মেটাতে পারবে না, সে যেগুলো যখন চাইবে তুমি তাকে এনে দিতে পারবে না, তার অসুবিধা হবে তোমার সাথে থাকতে ভবিষ্যতে, তাই তারা তার মেয়ের সাথে বা ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাইছে না। এই জিনিসটা হলে তারা কিন্তু তোমাকে নিয়ে ভুল ভাবছে, এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে। তুমি হেরে যাওয়া মানুষ নও, তুমি ভাঙাচূড়া একজন মানুষ নও, তুমি একজন স্ট্রং মানুষ, এবং তুমি ভালোবাসার জন্য
সমস্ত কিছু করতে পারো, এই জিনিসটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তুমি যদি প্রমাণ করতে না পারো এটা 2024 সাল, তাহলে কিন্তু সে অন্য কারোর সাথে চলে যাবে বা অন্য কারোর সাথে তার বাড়ির লোক তার বিয়ে দিয়ে দেবে। আজকালকার দিনে কোনো বাবা মাই বেকার ছেলে সাথে তার মেয়ের বিয়ে দেবে না, তাই তোমাকে আগে কনফার্ম করতে হবে, তোমাকে নিজের পায়ের মাটিটা শক্ত করতে হবে যে তুমি হেরে যাওয়া মানুষ নও। তুমি ভালোবাসার জন্য যেমন চোখের জল ফেলতে পারো, তেমনি ভালোবাসা মানুষটার জন্য দু হাতে ইনকাম করতে পারো, তাকে পাবার জন্য তুমি নিজের জায়গাটা শক্ত করতে পারো। তুমি যেই কাজটাই করো না কেন সেই কাজটা মন দিয়ে করো এবং তুমি তোমার লাইফে সাকসেস নিয়ে আসার চেষ্টা করো। সাকসেস কোনো গাছের ফল নয় যে তুমি গেলে পেরে নিয়ে চলে এলে, না, সেটা দীর্ঘদিন ধরে পরিশ্রম করার ফলে পাওয়া যায়। তবে তুমি যদি সত্যিকারের ভালোবাসো তাহলে আমি বলবো তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা চিন্তা করতে থাকো, এবার নিজে এমন কিছু করো যে যেই মানুষটা বা যেই মানুষগুলো ভাবছে তুমি জীবনে কিছু করতে পারবে না, তাদের মেয়েকে বা তাদের ছেলেকে তুমি সুখে রাখতে পারবে না, তারা যেন ভুল প্রমাণিত হয়। আমি এটা চাই যে তারা ভুল প্রমাণিত হোক এবং তুমি ঠিক, তুমি সঠিক, তুমি একজন পারফেক্ট তার জন্য বা তাদের ছেলে মেয়ের জন্য, সেটা তুমি প্রমাণ করে দাও। এর জন্য সময় লাগতে পারে এবং তুমি সময় চেয়ে নাও, 2-5 বছর সময় চেয়ে নাও যে আমি আপনার মেয়েকে বা ছেলেকে খুব ভালোবাসি, আমি আপনাদের কাছ থেকে 5 বছর বা 2 বছর চেয়ে নিচ্ছি, এই 2 বছরের মধ্যে যদি আমি কিছু করতে না পারি, আমি আমার নিজের জায়গাটাকে, নিজের অস্তিত্বটাকে চেঞ্জ না করতে পারি, আমি আজকে যেখানে আছি এর থেকে উপরে যদি আমি যেতে পারি তাহলে বিয়ে দেওয়ার দরকার নেই, আমি আর কখনো আপনার মেয়ের হাত চাইতে আসবো না, আমি চাই একটু সময় দিন আমাকে, আমি ভীষণ ভালোবাসি ওকে, আর ওর ভালোবাসা পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, ওকে সুখে রাখার জন্য আমি সমস্ত কিছু করতে পারি। ব্যাস এই জিনিসটা তার বাবা মার সাথে বলো, খোলাখুলিভাবে বলো এবং তুমি তোমার লাইফে ভালো কিছু করার চেষ্টা করো। এমন নয় যে তোমাকে সরকারি অফিসে কাজ করতে হবে, সরকারি চাকরি পেতে হবে তবেই তুমি কিছু করতে পারবে, সেটা কিছু না, সেটা কিন্তু না। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু অনেক লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারো, তার সাথে ফেসবুক পেজ খুলতে পারো, এইভাবেও তুমি কিন্তু ইনকাম করতে পারো। একটা নির্দিষ্ট কোনো টপিকের ওপর তুমি কিছু বানালে, ঠিক আছে, তুমি যেটা ভালো পারো, তোমার মধ্যে যেটা ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটাকে তুমি কাজে লাগাও, তুমিও একজন সফল মানুষ হতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কিচ্ছু পাওয়া যায় না। তাই যেই মানুষটা বা যেই মানুষগুলো ভাবছে তুমি কিছু করতে পারবে না, যেই মানুষগুলোর মনে হচ্ছে যে তুমি একজন ভাঙাচোরা মানুষ, তুমি ব্যর্থ মানুষ, তারা ভুল, এটা তুমি প্রমাণ করে দাও। আজকে এই মুহূর্ত থেকে তুমি শপথ করো বা আমাকে কথা দাও, তুমি একজন সফল মানুষ হওয়ার জন্য যা যা করতে হয় তুমি তাই তাই করবে, তুমি সারা দিন রাত পরিশ্রম করবে, তবুও কিন্তু তারা যে মিথ্যা, তারা যে ভুল, এই জিনিসটা কিন্তু তুমি প্রমাণ করো এবং তুমি সঠিক, তুমি সত্য, সবার ওপরে ভালোবাসা সত্য, এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। চলো নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, যেই মানুষটাকে ভালোবাসো তার জন্য কিছু একটা করার চেষ্টা করো যাতে সে অন্য কারো না হয়ে যায়। সেও কিন্তু তোমাকে ভালোবেসেছিল তোমাকে পাবার জন্য, সে টাইম পাস করেনি, সে ভালোবেসেছিল, তাই তোমার কর্তব্য তার ভালোবাসাটাকেও সত্য প্রমাণ করা। চলো ধন্যবাদ।